নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর ছাড়াকে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্তমান ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নয়ন ডিসি রোড, সার্ভিস হাটা, জয়কন্ত সীমা মার্কেট, বর্তমান 713103, হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাব হাট, জিটি রোড, বর্তমান লোকাল লটারি এজেন্সি, শেয়ারবাজার, বর্তমান বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজ সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারাবাজার, আমিলা, বর্ধমান বর্ধমান আই কেয়ার নার্সিং হোম। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পারবি হাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। অবশেষে বর্ধমান পৌরসভা ওয়ার্ড সংরক্ষণ তালিকা প্রকাশ হলো মঙ্গলবার। টার্লিভাল উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মেঘনাথ সাহা তারামণ্ডল পরিদর্শন করলেন বর্ধমানের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। শহর বর্ধমানের টাউন হলে অনুষ্ঠিত হলো সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন। চোখ রাখব এক ঝলকে। এক মৃতদেহ উদ্ধারকারী চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশন সংলগ্ন রেল লাইনের ওপরে। স্থানীয়রা দেহটিকে দেখতে পেয়ে রেল পুলিশে খবর দেয়, যদিও মৃতদেহটির সঠিক পরিচয় জানা যায়নি। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা। শ্রদ্ধা সহকারে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস যাত্রা শুরু হলো মঙ্গলবার। আসানসোলের বরাকর থেকে শুরু হয়ে বীরভূমের জয়দেব ঘাটে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। শোভা শেষে অজয় নদীতে অস্থি বিসর্জন দেওয়া হয়। আসানসোল থেকে সমিত্র মঙ্গলের রিপোর্ট, আনন্দ বার্তা। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহর থেকে একটু দূরে দোড়খুলি গ্রামের ধানের জমিতে। মৃত ব্যক্তির নাম পবিত্র সরঙ্গী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাতর, রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। জেলাশাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় আলোচনা সভাটি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এদিনের সভায় অংশগ্রহণ করেন। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলাশাসকের সভাগৃহে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এদিনের সভায় অংশগ্রহণ করেন। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। জেলাশাসক জানান, ভোটার লিস্ট সংশোধন সহ ভোট প্রক্রিয়া সম্পূর্ণ যাবতীয় সংশোধনের কাজ শুরু হবে আগামী 1 সেপ্টেম্বর থেকে। সেই উপলক্ষে এদিনের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের 1 সেপ্টেম্বর থেকে সামরি রিভিশন অফ ইলেকটোরাল রোল স্টার্ট হচ্ছে, আরম্ভ করা হচ্ছে। সেটাই নিয়ে অল পলিটিক্যাল পার্টি মিটিং, বেসিক্যালি সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে ডেকে আমরা পুরোপুরি প্রসেসটা বলে দিই, কী কীভাবে কী কী করা হবে। তো আপনাদের মাধ্যমে বলছি, অলদো পুরো বছর নাম এনরোল করা যায় ইলেকটোরাল রোলে, কিন্তু এখন বুথে বুথে এবং বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা কালেক্ট করে। তো যদি কারোরই নাম ইনক্লুশন করাতে হয়, কারেকশন করাতে হয় অথবা শিফটিং করাতে হয়, সেটা ইনফরমেশন বিএলওদেরকে দেবেন। আমরা এই পিরিয়ডের মধ্যে সহজভাবে ইনফ্যাক্ট বাড়ি থেকে গিয়ে কালেক্ট করে আবার গিয়ে সেই নামটা নথিভুক্ত করাবো। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি প্যাট্রি রিপোর্ট, আনন্দ বার্তা। অবশেষে বর্ধমান পৌরসভা ওয়ার্ড সংরক্ষণ তালিকা প্রকাশ হলো মঙ্গলবার। শতকরা হিসেবে 30% মহিলা আসন সংরক্ষিত হয়েছে।
প্রতীক্ষার অবসান ঘটল। বর্ধমান পুরসভার ওয়ার্ড সংরক্ষণের তালিকা প্রকাশিত হলো মঙ্গলবার। এদিন পুরসভার 35টি ওয়ার্ডের তালিকা প্রকাশিত হয়। তালিকায় 3, 6, 16 এবং 29 এসসি ওয়ার্ড ঘোষিত হয়েছে। 27, 10, 13, 17, 20, 23, 26, 30, 33 জেনারেল মহিলা হিসেবে নির্বাচিত হয়েছে। বাকি ওয়ার্ডগুলি জেনারেল হিসেবে পরিগণিত হবে। এর ফলে এখন হতে বর্ধমান পুরসভার নির্বাচনী দামামা বেজে গেল বলে মনে করেছেন শহরবাসী। শতকরা হিসেবে প্রায় 30% মহিলা আসন সংরক্ষিত হয়েছে। মতামত আমি এখন দেখিনি, হ্যাঁ আমার কাছে শোনা এই মাত্র আপনাদের সামনে আজ এখন এলো এই অর্ডারটা এলে এতক্ষণ সিন করবো দেখবো, হ্যাঁ কিন্তু এখন আমি দেখে উঠতে পারিনি। এতই কাজের চাপ যে তাতে দেখা যাচ্ছে যে 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 ওয়ার্ডগুলো অনেকে খুশি অনেকে খুশি না, মিশ্র প্রতিক্রিয়া। আমি এখনো দেখে উঠতে পারিনি, আমার কোনো মন্তব্য নেই। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভক্তের রিপোর্ট, আনন্দবার্তা। কার্নিভাল উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। জেলাশাসকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় আলোচনা সভাটি। শহরের বিভিন্ন পূজো কমিটিগুলিকে নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভাটি। কার্নিভাল অনুষ্ঠান উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলা শাসকের দপ্তরে। পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এদিনের এই আলোচনা সভা। পুজো কার্নিভাল বর্ধমান শহরে কিভাবে করা যায়, আর এটা আগেও আমাদের চেষ্টা হয়েছিল, আনফর্চুনেটলি আমরা পারিনি। এই বছর আমাদের চেষ্টা আছে আমরা করি। মোটামুটি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি প্রশাসন সঙ্গে থাকবে, কিন্তু ক্লাব সমন্বয় সমিতি একটা ফর্ম করা হয়েছে মিউনিসিপ্যালিটির সহযোগিতায়। তারাই পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করবে, তারাই চালাবে। আমরা প্রশাসন সঙ্গে থাকবে, সাপোর্ট প্রোভাইড করবো। টেন্ট মোটামুটি একটা স্কেচ খাঁচা তৈরি করা হয়েছে। এখানে আমরা আমাদের প্রশাসনের দিক থেকে যা ম্যানেজ করার আছে সেটা আমরা বলেছি। যেমন আমরা খুব বড়ো করতে চাইছি না, যেহেতু প্রথম হয় তো আমরা লিমিট বেঁধেছি 15 ক্লাব থেকে বেশি আমরা অ্যালাউ করব না। এছাড়া ডেট কি হবে সেটা এখনো টেন্টেটিভ রয়েছে, তাদেরকে বলা হয়েছে নিজের মধ্যে আলোচনা করে। আমাদেরকে বলছি কি দেখুন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে আইদার ওখান উল্লাস থেকে হোক অথবা পুলিশ লাইন থেকেও হলে আমাদের দিক থেকে কোনো খুব অসুবিধা নেই, কিন্তু তাদের মধ্যে আগে তারা বড় একটা ক্লাব চুজ করে নেয়, তারা নিজে একবার বলে দিন কে কিভাবে হবে সেটা আমরা এখনো ওয়ার্কআউট করছি। রোডটা ঠিক হবে, রুট সবাইকে সবাইকে সঙ্গে নিয়ে ঠিক করা হবে, সেটা জিটি রোড বরাবরই হবে। তো জিটি রোড মেইনলি তুমি যেহেতু বর্ধমান শহরে জিটি রোডের মেইন উদ্দেশ্য আছে সেটা নিয়ে করছে, মানে অন্য মাধ্যমে হোক কিন্তু একটা অলরেডি করা হয়েছিল বর্ধমান শহরে, একটা অলরেডি গত বছরে এক্সপিরিয়েন্স আছে, তো মোটামুটি কিছু এক্সপিরিয়েন্স আছে কি করা সম্ভব। দ্বিতীয় জিনিস আছে কি আমরা ক্যাপ ইত্যাদি রাখতে চাইছি, কেউ সবাইকে অ্যালাউ করা হবে না, নর্মাল বিসর্জন থেকে একদম পুরি টোটালি আলাদা করে দেওয়া হবে, এইসব জিনিস দেখে আমরা চেষ্টা করছি। যেহেতু গত বছরের একটা এক্সপিরিয়েন্স অলরেডি রয়েছে তাই জন্য আশা করতে করা যাচ্ছে যে করা সম্ভব হবে। শহরের বিভিন্ন পূজো কমিটিগুলিকে নিয়ে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। ছিল আমরা বর্ধমান শহরে যারা আমাদের সব থেকে বড় পূজো কমিটি, সেই পূজো কমিটিগুলোকে নিয়ে আমরা বর্ধমান শহরের ক্লাব সমন্বয় কমিটি এবং বর্ধমান জেলার আমাদের প্রশাসন সব যৌথভাবে আমরা এবার বর্ধমান শহরে কার্নিভাল করতে চাইছি। সেই কার্নিভাল করার জন্য বড় 15টা ক্লাবকে যারা দুর্গাপুজো বড় করে তাদের নিয়ে আজকে প্রথম মিটিং আমাদের হলো। এরপরে আমরা মিটিং করে ঠিক করব কোন ডেটে আমরা বর্ধমান শহরে সেটা করব, সেই নিয়ে আলোচনার জন্য আজকের প্রথম মিটিং আমরা এখানে ডিএম সাহেবের এই চেম্বারে আমরা করলাম। 15টা পূজো কমিটি কোথা থেকে কোথা হবে? আমাদের উল্লাস বাস স্ট্যান্ড থেকে আমাদের গোলাপবাগ পর্যন্ত, কমল সাহেব এখানে গোলাপবাগ পর্যন্ত। কার্নিভালটি অনুষ্ঠিত হবে উল্লাস বাস স্ট্যান্ড থেকে গোলাপবাগ মোড় পর্যন্ত। তো আমরা এই 15টা কমিটি প্লাস ডিএম সাহেব, এসপি সাহেব, এডিএম সাহেব, আমাদের খোকনদার সবাই ছিলেন। একটা আলোচনা হলো, প্রাথমিক প্রথম আলোচনা। তো প্রত্যেক পুজো কমিটি আসবে, তাই জিটি রোড যারা জিটি রোড সংলগ্ন আছেন তারা আমরা ওখান থেকে একটা প্রায় টাইমটাকে মোটামুটি এখনো ফাইনাল হয়নি, তো দুটো হয়তো দেড়টা দুটোর মতন থাকবে, যেটা সূর্যের আলোর মধ্যেই শেষ করতে চাইছেন আমরা। প্রায় একটা জিনিসকে সুন্দর করতে গেলে কিছু এইসব ব্যাপারগুলো আছে, খরচার ব্যাপার আছে, কিন্তু এটা সার্বিক ব্যাপার। যদি আমরা বর্ধমান কলকাতার মতন করতে পারি তাহলে তো একটা দৃষ্টান্ত হবে যে কলকাতার পর এক বর্ধমান জেলা শহর, পূর্ব বর্ধমানের জেলা শহর আজকে একটা কার্নিভাল করতে পারলো। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি প্যাটেল রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা।
চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা? চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যেই মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি অ্যান্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়, তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? বাবা নয়, বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাইয়ের সাজাগায় সবার মন ছুঁয়ে যায়। আধুনিক বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়? তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই ঢল থেকে পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার
0833882. ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। ফিরে এলাম বিরতির পর। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। রায়নার শেয়ারা অঞ্চলে বুজরুকদেগি সংসদের বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের বৃক্ষরোপণ কর্মসূচির কথা ঘোষণা করেন। মূলত প্রাকৃতিক ভারসাম্য লক্ষ্যের উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় এই রূপ কর্মসূচি গৃহীত হচ্ছে। বিভিন্ন সংগঠন ও প্রশাসনিক স্তরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চায়েত স্তরেও এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পূর্ব বর্ধমানের রায়নার শেয়ারা অঞ্চলের বুজরুকদিঘি সংসদে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। পঞ্চায়েতের উদ্যোগে এদিন 3000 গাছ লাগানো হয়। আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বনসৃজন প্রকল্প, সেই প্রকল্পে রায়না 1 নম্বর ব্লকের শেয়ারা অঞ্চলের বুজুরদিঘি গ্রামের বৃক্ষরোপণ শুরু করলাম। আমরা আমাদের বুজুরদিঘি গ্রামে ক্যামেরের বাঁধে 3টে স্কিমে 3000 গাছ লাগানোর পরিকল্পনা প্রায় শেষের দিকে। আমাদের আজকে হলেই গাছ লাগানো শেষ। 3000 মানে কোন ডিপার্টমেন্ট থেকে লাগানোটা হচ্ছে? এটা আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে বন সৃজন প্রকল্প। প্রতি বছরই লাগান না এবছর লাগাচ্ছে? প্রত্যেক বছরই আমাদের বুজুরদিঘি সংসদে গাছ লাগানো হয় এবং আগামীতেও আমাদের গাছ লাগানো চলবে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। মেঘনাথ সাহার তারামণ্ডল পরিদর্শন করলেন বর্ধমানের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তারামণ্ডলের পার্শ্ববর্তী এলাকায় ইকো পার্ক তৈরি করার কথা জানান বিধায়ক। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোলাপবাগ এলাকায় মেঘনাথ সাহা তারামণ্ডলটি পরিদর্শন করেন বিধায়ক তথা বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি রবিরঞ্জন চট্টোপাধ্যায়। এদিন পরিদর্শন শেষে রবিরঞ্জনবাবু জানান, তারামণ্ডলের পার্শ্ববর্তী এলাকায় DA এর উদ্যোগে একটি ইকো পার্ক তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। এদিনের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রবিরঞ্জনবাবু ছাড়াও বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস, CIC শাহাবুদ্দিন খান, এলাকার কাউন্সিলর বশির আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিক বৃন্দ। আজকে এখানে এসেছিল, আমাদের তো এখানে তারামণ্ডল আছে, আর কোনো ইউনিভার্সিটির আন্ডারে তারামণ্ডল যা এখানে আছে। এই চারদিকে ক্যাম্পাসটা খুব সুন্দর, এটাতে ইকো পার্ক করার চেষ্টা করছি আমরা BDA থেকে। সামনেটা তো ভালো রাস্তা হচ্ছে, আলো লাগানো হবে, বসার জায়গা হবে, ক্যাফেটেরিয়া হবে, ঝর্ণা হবে, এবং এটাই ইকো পার্ক তৈরি করলে মানুষের কাছে একটা আকর্ষণীয় জায়গা হবে। অনেক স্কুল কলেজে ছেলে মেয়ে আসে তারামণ্ডলের জন্য, তারা একটু ওখানে এনজয় করতে পারবে। এবং বিশ্ববিদ্যালয়ের অথরিটির তো ভাইস চ্যান্সেলার আছেন, রেজিস্ট্রার আছেন, এরাও সেক্রেটারি আছেন, এরাও সহায়তা করবেন। এবং এদের সাহায্য ছাড়া করাও খুব মুশকিল। তাই জায়গাটা এই ক্যাম্পাস নামক একটা ঘন জঙ্গল হয়ে আছে, সেটা একটা দর্শনীয় জায়গায় নিয়ে যাবো ইচ্ছা আছে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল, সুমিত ভক্তের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরও একটি বিরতি। বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা।
চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা ভালো হলো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-54-17। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখে প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনী, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরও অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018 14 দিনের, এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018 যোগাযোগ করুন। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়,
6x3 আলমারি মাত্র 4,300 টাকায়, স্টিলের 6x7 খাট মাত্র 5,500 টাকায়, 6x7 খাটের গদি মাত্র 1,500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10,000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5,000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামী নামী কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফেডেলাম বিরতির পর শহর বর্ধমানের টাউন হলে অনুষ্ঠিত হলো সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন। সংগঠনের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার টাউন হলে। এদিনে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সারা বাংলা যুব ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ কামরুজ্জামান, রাজ্য সহসভাপতি ইন্দ্রশালী মণ্ডল, জেলা সভাপতি হাসিব আলম, সম্পাদক শফিকুল ইসলাম মোল্লা, জেলা কমিটির সদস্য সৈয়দ আরজাদ হোসেন, সাবা খাতুন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। को साथ में मिलाना, मतलब मुस्लिम और दलित और जो पीछे हट गया है उसको सामने लाना, मतलब उसका हक उसको लेके देना, मतलब इसके लिए काम करते हैं हम। वो जमा करने के लिए, मुस्लिम को जमा करने के लिए, वो हर तरफ से उधर इधर इधर सब छीन लिया है, वो सबको एक जमा करके साथ में मिला के उसका हक लेने के लिए। सिर्फ मुस्लिम का नहीं है, सब हिंदू का होएगा, दलित का होएगा, आदिवासी का होएगा, पूरा सबको मिला के, सबको मिला के सामने जाना। मतलब हमको भी पॉलिटिशियन में चाहिए, हमको भी असेंबली में चाहिए, हमारा भी पार्लियामेंट में चाहिए। सब जवान जिधर फायदा होता है उधर हमारा आदमी भी पहुँच रहा। मतलब परिस्थिति কেরলে খুবই সমস্যায় আছে, তবু উনি অনেক কষ্ট করে এসেছেন। এখন এরপরে সম্মান জ্ঞাপন করবেন আমাদের অসংখ্য ধন্যবাদ বাপনকে, আমাদের যিনি নেতা পথ প্রদর্শক তাকে সম্মাননা জ্ঞাপন করার জন্য। অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের একজন বিশিষ্ট নেতা, গোটা দেশ উত্তাল হবে, আসাম উত্তাল হবে, কিন্তু আমরা আসামে কভার করতে এসে দেখছি যে গোটা বর্ধমান জেলাতেও সংখ্যালঘুরা যথেষ্ট পিছিয়ে। কালনা, পূর্বস্থলী এই সমস্ত এলাকাগুলোর মুসলমানদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সঙ্গীন, বিভিন্ন স্কুলে প্রয়োজন মতো শিক্ষক নেই। মুসলিম এলাকার স্কুলগুলোতে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের বিজ্ঞানের বিভাগ নেই। এই বিষয়ে সরকার নজর দিক এবং বর্ধমান জেলা মুসলিম অধ্যুষিত জেলা, এই জেলাতে অনেকগুলো ব্লক আছে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত ব্লক, MSDP ব্লক। MSDP প্রকল্পে যে সমস্ত কাজগুলো হওয়া দরকার সেই কাজগুলো এখনও পর্যন্ত যথাযথভাবে বর্ধমান জেলার সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলোতে হচ্ছে না। যদি হতো তাহলে আজকে বর্ধমান জেলার কোনো কবরস্থান বিনা প্রাচীরে থাকতো না। এখানে OBC সার্টিফিকেট নিয়ে যথেষ্ট সমস্যা আছে। মুসলিম ছাত্রদের যে পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ আছে সেই দেওয়ার ক্ষেত্রেও জেলা সংখ্যালঘু প্রশাসনের যথেষ্ট অনীহা আছে। এই কাজগুলো করার জন্যে আমরা যে বর্ধমান জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আজকে সম্মেলন। বর্ধমান থেকে আজিজুর রহমানের রিপোর্ট, আনন্দবার্তা। একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। ঘোষ অ্যান্ড গাভী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে রাস্তায় দ্রুত ছানা ঢেলে প্রতিবাদ জানানো হয়।
একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কার্জন গেট চত্বর এলাকায়। ঘোষ অ্যান্ড গাভি কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে চলে এদিনের এই কর্মসূচি। উদ্যোক্তাদের লক্ষ্য থেকে রাস্তার ওপর দুধ ও ছানা ঢেলে প্রতিবাদ জানানো হয়। গোটা পশ্চিমবাংলা ব্যাপী আমরা চাইছি একটা বিক্ষোভ কর্মসূচি, যেটা দুধ ছানা ফেলে বিক্ষোভ দেখানো। কারণ সারা পশ্চিমবাংলায় যে সমস্ত গোয়ালের মানুষরা দুধ ছানা নিয়ে কারবার করছে, তাদের হিউজ পরিমাণে শোষণ চলছে সর্বত্র জায়গায়, আর বিশেষ করে সেটা গোয়ালা সম্প্রদায় মানুষদের উপর হচ্ছে। আজকে আমরা এটা জানতে চাই, কলকাতার বুকে আমাদের একটা মিটিং এর ডেট করানো হয়েছিল, সেই মিটিং আমরা ধর্মতলায় একটা প্রোগ্রাম করবো বলেছিলাম, সেই প্রোগ্রামের জন্য বারবার ডেট করাতে যাচ্ছে, আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ আমরা জানতে চাই, আজকে আমরা গোয়ালা বলে কি আমাদের উপরে এরকম অত্যাচার করা হচ্ছে? একটা ডেট করাবার জন্য তার এখনো পর্যন্ত ডেট দেওয়া হচ্ছে না, আর একটা মাস হাতে প্রোগ্রাম আছে, সেইখানে আমাদের বারবার ঘোরানো হচ্ছে। আজকে তার বিরুদ্ধে একটা কর্মী সম্মেলন, বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচিতে এটা আমরা জানাতে চাইছি। সারা পশ্চিমবাংলা ব্যাপী সমস্ত গোয়ালা সম্প্রদায়ের মানুষ এখন জেগেছে, কারণ তাদের ওপরে যে শোষণ চলছে সেই শোষণ মাত্রাকে বন্ধ করার জন্য সারা পশ্চিমবাংলা জেগেছে। আজকে কন্টিনিউ ভাবে আমুল কোম্পানি যে লেভেলে শোষণ করছে, কোনো জায়গায় ধমক দিচ্ছে, কোনো জায়গায় বলছে তোমাদের দুধ কালেকশন করবো না, তাদেরকে শোষণ করছে, সেই শোষণের মাত্রা ডাইরেক্ট দুধ নিয়ে বলছে দুধের পয়সা দেওয়া যাবে না, এইরকম বলছে আমুল কোম্পানি। যখন সেই জায়গায় তাদের প্রতিবাদ করতে আসছে যারা, তাদেরকে বলছে তোমাদের দুধ নিয়ে আসো না। আজকে গরুর বাঁধ থেকে যে দুধটা বেরোচ্ছে তার মেয়াদ খুব চলে, তার দুধটাকে গরুর বাঁধ থেকে প্রত্যেকদিন বার করতে হচ্ছে, প্রত্যেকদিন বার করতে তার মেয়াদ থাকছে ছ ঘন্টার মধ্যে তার কাজ করতে হবে। আর সেই ছানাই হোক পনির হোক আর সেই দুধটা সেন্টারেই হোক, তারপরে তার কোনো না কোনো একটা রূপ দেখায় ফেলতে হবে, যদি সেটা না ফেলা যায় সেটা নষ্ট। তো সেই জায়গাটায় আমরা বলতে চাইছি, এরকমভাবে যে চাপ প্রয়োগ করানো হচ্ছে এটা সমাজের সমস্ত মানুষ জানতে জানা সত্ত্বেও আমাদেরকে কিন্তু অবহেলিত করে রাখা হচ্ছে, তার জন্য আমাদের একটা বিক্ষোভ। আজকে সরকারি থেকে যে গরু মোষের সাবসিডি লোন আসছে, কানে স্টিকার পরে গরু মোষের যে খাদ্য আসছে, সমস্ত জিনিস থেকে আমরা বঞ্চিত গোয়ালা সম্প্রদায়ের মানুষ। আজকে গোশালা নির্মাণ সেই জায়গা থেকেও বঞ্চিত, আজকে তার প্রতিবাদ সভা। আজকে এই সভায় আমরা বলতে চাই, আজকে সরকারি জিনিস আসছে, সরকার জিনিস দিচ্ছে, তার একটা অংশ আমাদের গোয়ালা সম্প্রদায়ের মানুষের কাছে আসছে না কেন? কে খাচ্ছে, কে যাচ্ছে, কার কাছে যাচ্ছে, তার প্রতিবাদ আমরা চাইছি। আর এর সমস্যা যদি না মেটে তাহলে এর বৃহত্তর আন্দোলন কিন্তু পরবর্তীকালে আমাদের জন্য তৈরি করে দিচ্ছে সমস্ত সমাজ। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরা আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্তমান ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নয়ন বিসি রোড, সার্ভিস ঘাটা, জয়কন্ঠ সীমা মার্কেট, বর্তমান 7131033, হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু ISC, নবাব হাট, জিটি রোড, বর্তমান লকাই লটারি এজেন্সি, শেয়ারবাজার, বর্তমান। বর্তমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারবাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লি, পূর্ব বর্ধমান। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। অবশেষে বর্ধমান পৌরসভা ওয়ার্ড সংরক্ষণ তালিকা প্রকাশ হলো মঙ্গলবার। টল্লি হল উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মেঘনাথ সাহা তারামণ্ডল পরিদর্শন করলেন বর্ধমানের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। শহর বর্ধমানের টাউন হলে অনুষ্ঠিত হলো সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।
চাচা চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা আপনি কিছু একটা করুন চাচা আপনি কিছু একটা করুন কিছু একটা করুন চাচা আপনি কিছু একটা করুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে সিআইটিএ ডিআইটিএ ডিটিপি মাল্টিমিডিয়া এফএ ট্যালি উইথ জিএসটি হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে যা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয় বিউটিশিয়ান মোবাইল রিপেয়ারিং ইলেকট্রিক্যাল টেলারিং ইত্যাদি ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র 3 নম্বর ভবানী ঠাকুর লেন ওমেন্স কলেজের পাশে স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে বিদ্যালয় বর্ধমান যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679 পার্ল হোটেল অ্যান্ড ব্যাংকুয়েট লজিং ফুডিং অ্যান্ড কমিউনিটি হল এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম সুপার ডিলাক্স রুম এক্সিকিউটিভ রুম প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট এছাড়াও ম্যারেজ পার্টি মিটিং কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন এটিএম সার্ভিস লিফট ফেসিলিটি ট্রাভেল ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে পাল শান্তি কমপ্লেক্স 14000 বাজাজ শোরুমের বিপরীতে শ্রীকৃষ্ণ ফাইবার এখানে ফাইবারের ফ্রেম পাল্লা দেওয়াল আলমারি ওয়ার্ড্রব মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায় দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার পিসি মিত্রের পাড়াপুকুর বর্ধমান আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান সাতচোরা পুল বর্ধমান 4973233906 অথবা 9153021285 শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা হ্যাঁ সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও রয়েছে নার্সিং কোর্স জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন এনআইওএস আমাদের অফিস কলকাতা বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে আমাদের ওয়েবসাইট www.optiedu.com
মমতা ফার্মেসি। এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যে 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা: হলিচাইল্ড স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।